গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মন্ত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মন্ত্র ব্লগস। আজকে সকালবেলা হচ্ছে কালকের ব্লগটাকে এডিট করলাম, আর কালকের ব্লগটা যদি তোমরা দেখে থাকো তোমরা জানবে যে আমি কালকে একটা টুলের মধ্যে আঁকতে স্টার্ট করেছিলাম, যে টুলটা আমার ব্যালকানিতে থাকে, তো সেটা ইনকমপ্লিট রয়েছে, ওটাকে আজকে কমপ্লিট করবো। আর আজকে ওয়েদারটা দারুণ, মানে হাওয়া দিচ্ছে, একটু হাওয়াটা গরমই আছে কিন্তু রোদটা নেই প্রথম কথা। আর হ্যাঁ, ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। আজকে হচ্ছে শনিবার, বিতোষ গেছে অফিসে, ওর আজকে তো ছুটি নেই, নেক্সট উইকে আবার ওর ছুটি আছে। তো যাই হোক, আকাশে পেশে একটু মেঘ মেঘও আছে। আর আজকে আমার আবার দুটো গোল্ডেন ট্রাম্পেট একসাথে ফুটেছে, তোমাদেরকে দেখাবো। আর ঠাকুরপো নেই, ঠাকুরপো গেছে হচ্ছে পরীক্ষা দিতে, ওর আজকে তোমার বেলুরের একটা পরীক্ষা রয়েছে, ও যেটা নিয়ে পড়বে সেটার জন্য একটা পরীক্ষা রয়েছে, তো সেটাতে গেছে। আর আজকে রাত্রিবেলায় ঠাকুরপো আর মামা, ওদের আবার ট্রেন আছে, ওরা যাচ্ছে ব্যাঙ্গালোর, তো সব প্যাকিং ওয়্যাকিং লাস্ট মোমেন্ট এখন ওইসব হচ্ছে। আর এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। তো যাই হোক, এখন আমি বিছানা টিছানা কিছুই তোলা হয়নি আমার, সবই তুলবো। আর তার আগে ভাবছি যে স্নানটা করে নিয়ে তারপরে বিছানা তুলবো কিনা, দেখি কি করি। যাই হোক, আজকে ওই টুলটা কমপ্লিট করব, কারণ টুলটা এমন হয়ে রয়েছে না, মানে বেশ ভালো লাগছে, আমার অলরেডি ভালো লাগছে, তো কমপ্লিট হলে হোপফুলি খুব ভালো লাগবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমার এই দরজার পেছনে একটা আঁকা রয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে এইটা না, এই যে বৃষ্টির জলে দেখো কীরকম হয়ে গেছে। এক তো রোদের জন্য এটা অলরেডি ফেড হয়ে গেছিলো, কারণ আমাদের এই বারান্দাটাতে এত বেশি রোদ পড়ে, তো সেটা একটা হয়েছিল, প্লাস বর্ষাতে না এই জায়গাগুলো পুরো মানে জলের ছিটা ছিটাতে কেমন একটা হয়ে গেছে। তো এটাকে আমি আবার ঠিক করব, কারণ এইটা অনেক দিন হয়েওছে এটা আঁকা, এটা সেই লকডাউন হয়েছিল তখন, মানে 2020-র কথা বলছি, লকডাউনের টাইমটাতে আমি এটাকে এঁকেছিলাম, এই পুরো দেয়ালটাকে এঁকেছিলাম, কারণ তখন রাস্তায় কোনো লোক থাকতো না, তো আমি নিজের মতন বসে বসে আঁকতাম, কারণ এখন হলে আর আঁকা হতো না, একটুখানি লজ্জা পেয়ে যাই আমি রাস্তার মধ্যে, কিন্তু তখন তো কেউ থাকতো না রাস্তায়, খুব বেশি হলে একজন দুজন থাকতো, তো তখন করতাম। যাই হোক, ওটা করবো, ওটা এখন না, ওটা যখন করার তখন করবো, তার আগে আমাকে একটু বারান্দাটা একটু ঠিকঠাকও করতে হবে, অনেকটা মানে একটু ঝুলফুলগুলো ঝাড়তে টাড়তে হবে, এগুলোও করতে হবে। তো যাই হোক, অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের তো বাড়ির সামনেই মাঠ আর রাস্তা, তো এত বেশি ধুলো, এত বেশি রোদ, বৃষ্টি পড়লে জল এত বেশি আসে না, যে বারান্দাটাকে মেনটেন করাটা একটু চাপ হয়ে যায়। যাই হোক, তো যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, আজকে আমার দুটো গোল্ডেন ট্রাম্পেট একসাথে ফুটেছে, আর তার পাশে আরও 20 রয়েছে, কিন্তু এই দুটো একসাথে ফুটেছে, কি সুন্দর লাগছে, এরকম যদি সবগুলো একসাথে ফুটতো তাহলে বেশি ভালো লাগতো, কিন্তু সেটা তো হয় না। যাই হোক, দুটো ফুটেছে, দুটোই কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর এখানে এই 20টা, এটা মনে হচ্ছে কালকে ফুটবে, দেখি অনেকগুলো 20 আছে, এখানে আছে, এখানে আছে, কালকেও তোমাদের দেখিয়েছিলাম অনেকগুলো, সবগুলো যদি একসাথে ফুটতো বেশি ভালো লাগতো। আর এখানে আমার হচ্ছে জবা ফুল গাছেও বেশ 20-20 এসেছে, ভালোই। আর প্রচুর বেবি লিভস হয়েছে, সেটাও একটা ভালো। আর এখানে আমার যে মানি প্ল্যান্টটা, এটাও ভালোই বড় হচ্ছে, এ দেখো এরও সব বেবি লিভস বেরিয়েছে অনেকগুলো, এই যে ভালো, এই গাছটা ভালোই গ্রোথ আছে। মানি প্ল্যান্ট অ্যাকচুয়ালি রাখা খুব ভালো, কারণ মানে কি বলতো, কোনো মেনটেন্যান্স লাগে না, নিজের মতন হতে থাকে, জল যদি তুমি 10 দিন নাও দিতে পারো তাও নিজের মতন চলতে থাকে, তো মানি প্ল্যান্টটা একদম লো মেনটেন্যান্স আর ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এখন মামার জন্য একটা ইয়ারপড কিনেছে, খুলে তাড়াতাড়ি খুলে দাও, সেসব আমি করে দেবো, তুমি খুলে দাও, তোমারটা কে করে দিয়েছিল, এক সেকেন্ড দাঁড়া।
এই যে এইটা এই এয়ারপোর্টটা, এটা হচ্ছে তোমারটা আর মামারটা সেম। এই যে সুন্দর হয়েছে, এরা বিদুষক এখন মামাকে গিফট করলো ইয়ারপডস। আমাদের এখন সবাইরই মোটামুটি ইয়ারপডসগুলো হয়ে গেছে, আর মামার বাকি ছিল তো সেটাও হয়ে গেল। এখন মানে মোটামুটি সবাইরই হয়ে গেছে ইয়ারপডস। তবে যেটা হচ্ছে হচ্ছে মডেলগুলো মোটামুটি সবাইরই একই হয়ে যাচ্ছে। মানে দুজন যেরকম, আজকে মামার যেটা দেখলে সেটা হচ্ছে মানির যে মডেলটা সেটা সিম, ঠাকুর পোকে সত্য কাকুরা যেটা দিল সেটা ওরটা আর আমারটা সিম। তো এখন এরকম হয়ে গেছে, খালি বিতোষক একটা ওয়ান প্লাস কিনেছে, ওরটা তো আলাদা, আর পাপার যেটা আছে সেটা আলাদা, বাকি আমাদের মোটামুটি রিপিট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি যাই আর গিয়ে তাড়াতাড়ি করে বিছানাটা তুলি, তারপরে গিয়ে তাড়াতাড়ি করে স্নান করি। আজকে দুপুরবেলা আমাদের হয়েছে হচ্ছে ভাত আছে এখানে, এখানে রয়েছে হচ্ছে ধোকার তরকারি, আর এখানটায় রয়েছে হচ্ছে ছোলার ডাল নারকল টারকল দিয়ে, আর এখানে একটুখানি ধোকার বড়াগুলো রয়েছে। অ্যাকচুয়ালি শেপগুলো আলাদা, কারণ মানি নিজে হাতে বানিয়েছে কালকে সেই জন্য। আর এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল, আর এখানে রয়েছে হচ্ছে লাউ। এখন বাজে হচ্ছে বিকেল পৌনে পাঁচটা, আর আমি এখন আঁকতে বসবো টুলটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে। তারপরে আমি মানি আর পাপা এতক্ষণ ধরে গল্প করছিলাম, আর এখন যাব হচ্ছে আমি আঁকতে বসবো, আজ টুলটা কমপ্লিট করবো, নিজেও শেষ করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। আর টিভিতে এখানে আমি চালিয়ে রেখেছি হচ্ছে আমার নিজেরই ব্লগ, আমি মাঝে মাঝে চালিয়ে রাখি, ভালো লাগে দেখতে। তো হ্যাঁ, যাই হোক এখন আঁকতে বসি। এখন বাজে হচ্ছে বিকেল পৌনে ছটা, আর এখন দেখো হঠাৎ করে একদম আকাশে কালো মেঘ হয়ে বৃষ্টি এসে গেছে, একদম জোরে বৃষ্টি পড়ছে হঠাৎ করে, আকাশে ভালোই মেঘ আছে। ভালোই জোরে বৃষ্টি এসে গেল হঠাৎ করে। তো কাল আমার মাছগুলো তো অলরেডি হয়ে গেছিলো রং করা, এখন এই যে এখানে দেখতে পাচ্ছ আই গেস যে একটা স্কাই ব্লু কালার দিয়ে পেছনে একটা বেস করে দিলাম। এবার হচ্ছে জাস্ট ডিটেলিংগুলো করা বাকি রয়েছে, আর বাকি আছে হচ্ছে এই নিচের এই জায়গাটা, মানে স্ট্যান্ডটা আর কি, সেটা লাস্টে করব স্ট্যান্ডটা, আগে উপরটা পুরো কমপ্লিট করে নেব তারপরে। তো এখন আমি এখানে স্কাই ব্লুটা দিলাম, কিন্তু এটা দেখো একটু কাজ থেকে দেখাই একটু হালকা ফাঁকা ফাঁকা দেখছো, তো এটার জন্য আমি এখানে আবার একটা সেকেন্ড কোট দেবো, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো তোমাদের সাথে লাস্ট কথা বলার পর আমি এখানে দেখে আই গেস বুঝতে পারছো যে ব্লুটাকে আরেকটা সেকেন্ড কোট করে নিয়েছি, এখন অনেকটা বেশি ব্রাইট লাগছে জিনিসটা। আর এবারে জাস্ট যেটা করব সেটা হচ্ছে ব্ল্যাক দিয়ে একটুখানি ফিনিশিংটা করব, তাহলেই মানে ভালো লাগবে দেখতে। তো এখন জাস্ট ডিটেলিংগুলো করব, আর তোমাদেরকে বললামই যে এখানটা সেকেন্ড কোট করব, তো সেটা হয়ে গেল বলে একবার তোমাদেরকে বলে নিলাম।
ভাবছিলাম যে এই জায়গাটাকে জাস্ট প্লেন রেডি রাখবো, মাঝখানটাই যা করেছি করেছি, এখানটায় জাস্ট বর্ডারটা অ্যাজ ইট ইজ থাকবে। কিন্তু তারপরে ভাবলাম যে না, এখানটা খুব বেশি ফাঁকা ফাঁকা লাগছে, তো মনে হলো যে একটা কিছু করলে বেশি গর্জিয়াস লাগবে। এই ভেতরটা আমার মাছগুলো কমপ্লিট হয়ে গেছে, আর একটু ডিটেলিং আমার এখনও বাকি আছে, কিন্তু আমি ততক্ষণ বাইরেটা করে নিলাম। অ্যান্ড আমার মনে হচ্ছে যে খুব সুন্দর লাগছে এই ডিজাইনটার জন্য, বাইরের ডিজাইনটার জন্য, ভেতরের ডিজাইনটা আরও একটু খুললো এটা আমার মনে হচ্ছে। তোমরা জানিও যে কেমন লাগছে, আর মানে ভাল লাগছে, আমার বেশ ভাল লাগছে। এখন এর ভেতরে একটুখানি ডিটেলিং বাকি আছে যেটা আমি করবো, আর তার সঙ্গে হচ্ছে পায়াটা, এইটা এখন বাকি আছে। এখন বাজে হচ্ছে 9:30, তো এইটাকে যেটুকু বাকি আছে সেটাকে আমি আজই কমপ্লিট করে ফেলবো। তো এখন আপাতত এই যে বাইরের বর্ডারের যে কালো ডিজাইনটা করলাম সেটা একটুখানি শুকোক, ওটা শুকোতে একটু 2-3 মিনিট টাইম লাগবে। অ্যাক্রেলিক শুকাতে খুব একটা টাইম লাগে না, প্লাস কাঠের উপরে তো খুব তাড়াতাড়ি টেনে নেয়, তো এক্ষুনি শুকিয়ে যাবে। আর ততক্ষণ যেহেতু ঠাকুরপো একটু পরেই বেরিয়ে যাবে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা রেডি হচ্ছে, এখন 9:30 বাজছে, অলমোস্ট বাজছে, এখন বাজে হচ্ছে 9:20, তো ওরা এক্ষুনি বেরোবে। মামা তো ঠাকুরপোর সঙ্গেই যাচ্ছে ব্যাঙ্গালোর, ওকে ওখানে সেটেল করতে, আর পাপা যাচ্ছে ওদের সঙ্গে হচ্ছে স্টেশন, কারণ না হলে মানে ওরা তো আমাদের গাড়িটাই যাচ্ছে, তো গাড়িটা না হলে খালি ফিরবে, তো সেই জন্যে পাপা যাচ্ছে, আর প্লাস ওদেরকে ছাড়তেও যাচ্ছে, তো হ্যাঁ সেই সব কারণে ওরা বেরোবে। তো ওরা বেরিয়ে গেলে তারপরে এসে আমি আবার বাকিটা কমপ্লিট করব, কিন্তু আজকে এটা আমি কমপ্লিট করেই নেব, মানে চেষ্টা করব, আগের থেকে বলবো না বাবা, যদি না শেষ হয় তখন আবার মানে ওটা বলাটা বেকার হয়ে যাবে, তো চেষ্টা করব আজকের মধ্যে এটাকে শেষ করার। মেন যেটা উপরের আঁকাটা সেটাই কমপ্লিট হয়ে গেছে, বাকি পায়াটা করতে খুব বেশি টাইম লাগবে না, তো চেষ্টা করব আজকের মধ্যে করার, আগে ঠাকুরপো বেরিয়ে যাক তারপরে। তো এখন ঠাকুরপোর মামা বেরোচ্ছে, বাই বাই বলে দে, এখনো যাচ্ছে ব্যাঙ্গালোরে পড়তে, ফার্স্ট টাইম একা একা থাকবে বাইরে গিয়ে। পাপা যাচ্ছে ওদেরকে স্টেশনে পৌঁছাতে, যা উঠে যা। হ্যাঁ আমাকে ভালো করে প্রণাম কর, ভালো করে সরে যা, তুই আচ্ছা দাঁড়িয়ে আছিস, ভালো করে প্রণাম কর, আমি পাশে আছি, তুমি দূরে চলে যাচ্ছ, ভালো করে প্রশ্ন করবি, টাটা চল, অল দ্য বেস্ট, ভালো করে যা পড়াশোনা করবি, বেশি ফোন ঘাটবি না, আর প্রথম দিন কলেজে যাস, টাটা। এখন বাজে হচ্ছে 11:00, আর পাপা চলে আসলো স্টেশন থেকে ওদেরকে ট্রেনে উঠিয়ে, ট্রেন ছেড়েও দিয়েছে, তো এখন আমরা যাই আর গিয়ে করে নিই হচ্ছে ডিনার, আর পেছনে টুলটা রেডি হয়েই গেছে, আমি এসে তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট একটা জায়গায় পুরোটা করে রং ফংগুলো তুলে ফেলাম, তারপর দেখছি যে স্ট্যান্ডের একটা কর্নার রং হয়নি, ওটা আবার কালকে করে দেবো, এখন আর ভালো লাগছে না, সব তুলে দিয়েছি, যাই হোক তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন লাগছে। এখন যাই আর আপাতত গিয়ে করে নিই হচ্ছে ডিনার। তো টুলটা শুকাবার পর এখন এরকম লাগছে দেখতে, আমার তো বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে, আমার ভালো লাগছে। এখন যেটা করব হচ্ছে কালকে, কালকে না, কালকে তো সানডে, সোমবার দিনকে এর উপরে একটুখানি গ্লস মেরে দেবো, তাহলে এটা একদম পেন্টিংটা সিল হয়ে যাবে। আর এই নিচটাতে করে দিয়েছি হচ্ছে ব্লু কালার, আর কয়েকটা স্পট একটু মিস হয়ে গেছে, সেটা বুঝতে পারিনি, এই যে এইখানে একটা জায়গায় একটু স্পটটা মিস হয়ে গেছে, এরকম একটা দুটো জায়গায় ছোটো ছোটো করে স্পট মিস হয়ে গেছে, সেগুলো সব যখন ল্যাকার মারবো তার আগে ওগুলো করে নেবো। তো হ্যাঁ এটা হচ্ছে যেটা টুলটা এখন লাগছে দেখতে। এখন বাজে হচ্ছে 12:30, আর এখন এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ আজ ব্লগটা তোমাদের ভালো লাগলো, আর টুলটা কেমন লাগছে সেটাও বলো,
তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক এন্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে ঠিক সকাল 10টা থেকে 12টার মধ্যে। তো হ্যাঁ চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অব্দি ভালো থেকো।